পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের অন্যতম পর্যটন কেন্দ্র হলো মাইথন জলাধার। শুক্রবার ছিল 25শে ডিসেম্বর, বড়দিনের ছুটি। মাইথন পর্যটন কেন্দ্রে বহু দূর দূরান্ত থেকে বনভোজনের আমেজ নিতে প্রচুর মানুষ তাদের পরিবার নিয়ে উপস্থিত হন। বনভোজনের আনন্দ উপভোগ করতে এসে পর্যটকরা ভুলে গেছেন করোনা ভাইরাস বলে কোনো একটি মারণ ব্যাধি এখনো বিরাজ করছে। আমরা এসেছি হলদিয়া তমলুক থেকে। এটা কি প্রথম বছর না এর আগে এসেছে? না, আমরা বছরে এখানে 15 বা 17 বার আসি। কেমন লাগছে পরিবেশটা? এই পরিবেশটা যেটা এক বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেটা করে দিয়েছে করোনা বলে কোনো জিনিস নাই। প্রতিটা সিজনে মানুষের শরীর খারাপ হয়, জ্বর আসে, সর্দি কাশি হয়, এমনকি মেডিকেলে বলে দেওয়া হয়েছে যদি কারো জ্বর সর্দি কাশি হয় তাহলে তাকে ওষুধ দিবে না, এই নম্বরে কল করে তাকে করোনা বলে ঠেলে দাও। করোনা বলে ঠেলে দিয়ে তার ঘুটনা পাওয়া যাচ্ছে না, কিডনি পাওয়া যাচ্ছে না, হাড় পাওয়া যাচ্ছে না, লাশ দেওয়া যাচ্ছে না। কিন্তু এই তো এই পরিবেশে এসে এইখানে 25শে ডিসেম্বরে আজকে এই পরিবেশে এসে যা দেখা যাচ্ছে, যা মানুষের সংগমন, যা গাড়ি, যা কিছু, এখানে তো কেউ তো সে করোনা বলে কেউ তো মাস্কও ব্যবহার করেনি। কিন্তু কিসের জন্য করেনি যে সবাই বুঝে গেছে করোনা বলে কোনো জিনিস নেই, এটা একটা অন্যগত লেভেলে নিয়ে চলে গেছে পশ্চিমবঙ্গ সরকার। এদিন দেখা গেল বেশিরভাগ পর্যটকই মুখে মাস্ক ছাড়া সামাজিক দূরত্ব ভুলে গিয়ে বনভোজনের আনন্দে মেতে উঠেছে। অনেকে আবার মাইথন জলাধারে নৌবিহারে ব্যস্ত। কেমন লাগছে পরিবেশটা? ভালো লাগছে। এর আগে এসেছেন? না। এটা প্রথমবার? প্রথম। এই পরিবেশ দেখে কেমন মনে হচ্ছে? পরিবেশটা দেখে কেমন লাগছে? ঠিক আছে, আমরা তো কখনো আসিনি, দেখতে ভালোই লাগছে প্রথমবার বলে। এই যে করোনা চলছিল মার্চ মাস থেকে বাড়িতে বন্ধ, এতদিন পর বাইরে এলেন, কিরকম লাগছে? ভালো লাগছে। করোনার ভয় কি মনে আছে? না না, কোনো ভয় নেই। এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডিসি বিশ্বজিৎ মাহাতো এই এলাকা পরিদর্শন করেন। আমরা প্রত্যেক বছরের মতোই সেম ম্যানেজমেন্ট এবছর রেখেছি। এবছর কিছু সিভিক ভলান্টিয়ার আমরা বেশি রেখেছি, যাতে জল যেহেতু বেশি ছাড়া হয়েছে এবং নৌকোর ব্যাপারে আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন সিভিল ডিফেন্সের ছেলেরাও আমার এখানে আছে এবং এদের সঙ্গে যোগাযোগের আমরা একটা সিস্টেম করেছি, যে ওরা প্রত্যেক আওয়ারলি একটা রিপোর্ট আমাদেরকে দেয় যে এখানে কীরকম বোটিং চলছে কি না চলছে। ওভারঅল আমাদের আইসি কল্যাণেশ্বরী, আমার এসিপি সাহেব সবাই মিলে এবং আমি নিজেও আছি এখানে, ঘুরে ঘুরে সব কিছু দেখছি। তিনটে জিনিসকে আমরা ডিসকারেজ করছি, নৌকাতে কোনো ওভারলোডিং হবে না, কোনো ড্রিঙ্ক এবং এর মধ্যে চলবে না নৌকার বোটিংয়ের মধ্যে, এটা আমরা ডিসকারেজ করছি। পুরো এরিয়া ঘুরে ঘুরে আমরা দেখছি। আমরা সবাইকে রিকোয়েস্ট করছি, চেকপোস্টে রিকোয়েস্ট করছি সবাইকে মাস্ক পরে আসার জন্য, কিন্তু যারা নিজের গ্রুপে আছে ওরা দেখছি মাস্ক পরছে না, আমরা তাও ইনসিস্ট করার চেষ্টা করছি। ঘুরে ঘুরে সবাইকে এটাই বলছি এবং আমরা মাইকিংও করছি, আপনারা দেখছেন যে মাইকিং করছি আমরা, যাতে সবাই সেফলি আমাদের 25 ডিসেম্বর থেকে একদম পুরো জানুয়ারি এনজয় করতে পারে, সেই জন্য চেষ্টা করছি। পাশাপাশি তিনি নৌচালকদের সাথেও কথা বলেন ও নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, আনন্দ বার্তা,